আজকে রবিবার দিন অথবা রাত ছোট্ট আমলটি করতে ভুলবেন না, কখনের আমল কবুল হয়ে যায় বলা যায় না, তকদির পর্যন্ত পাল্টিয়ে যাবে। এক, মনের আশা পূরণ হবে। দুই, গায়বী ধন সম্পদ রিজিক পাবেন। তিন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাতের মধ্যে যেতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রবিবার দিন অথবা রাত ছোট্ট এই দুরুদ শরীফের দোয়ার আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। কারণ মানুষের তকদিরের মধ্যে, ভাগ্যের মধ্যে যদি খারাপ লেখা থাকে, বিপদাপদ লেখা থাকে, অভাব অনটন লেখা থাকে, পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তকদির আল্লাহ রাব্বুল আলামিন যে কলম দিয়ে রেখেছেন সেই কলমটার কালিটা শুকিয়ে গিয়েছে, তার মানে আর ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব নয়। তবে আল্লাহর নবী বলেছেন একটা মাধ্যম আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তকদির ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। যারা অভাব অনটনের মধ্যে আছেন, গায়বী ধন সম্পদের দোয়াটা আপনারা আজকে পাঠ করবেন, এই সহজ আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রবিবার দিন অথবা রাত ছোট্টই এই আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি সম্পূর্ণ নিয়মটা বলে দেব এবং দোয়াগুলো স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনারা দেখে দেখে পাঠ করলেই চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রবিবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ একটি দিন অথবা রাত, আপনি আমলটি করতে পারবেন যেই কোনো সময়। তবে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েও পড়তে পারেন, যারা দিনে নফল নামাজ পড়েন তখনও পড়তে পারেন, এই রবিবার সকাল বেলাও করতে পারেন, জোহরের নামাজের পরেও করতে পারেন, আসরের নামাজের পরেও করতে পারেন, মাগরিব ইশার নামাজের পরেও করতে পারেন। তবে নফল নামাজের পরে করলে আমলটা সব থেকে ভালো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা এখন বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এক নম্বরে, রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি অজু করবেন, অজু করবেন ভালো করে, অজু করে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম আপনারা 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, 11 বার। নবীর উপরে দুরুদ না পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো আমলই কবুল হয় না। আপনি দুরুদ পাঠ করতে চান না, ও মুসলমানেরা, দুরুদ পাঠ করলে নবীর উপরে আপনার মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, অভাব অনটন গুলোকেও দূর করে দেয়, সচ্ছলতা ফিরিয়ে দিবে, আপনার গুণাগুলো মাফ হয় এবং নবীর রওজায় আপনার বাবার নাম, আপনার নাম, গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেয় ফেরেশতারা। আল্লাহর নবী বলেছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ফেরেশতারা আমার রওজার পাশে আছে নিয়োজিত, সারা পৃথিবীর মধ্য থেকে যে যেখানে দুরুদ শরীফ পাঠ করে আমার কাছে ওই ফেরেশতারা পৌঁছিয়ে দেয়, এবং আমার রওজার পাশে যারা যারা এসে আমাকে সালাম দিবে, আমি সকানে নিজ কানে এসে সালাম শুনতে পাই। আল্লাহু আকবার। নবীজি কবরের মধ্যে জিন্দা নবী, হায়াতের নবী, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন সমস্ত নবীদের জন্য এই মাটিকে তাদের নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন, এবং নির্ধারিত সময় কবরের মধ্যে নবীদের রিজিক পৌঁছানো হয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এই জন্য দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন মনোযোগ সহকারে এই দুরূদ শরীফটা আপনারা মনোযোগ সহকারে 11 বার পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ একবার কিন্তু হয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আমি তিনবার দুরূদ শরীফ পাঠ করেছি আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর গায়বী ধন সম্পদ পাওয়ার দোয়াটি তিনবার পাঠ করবেন আপনারা গায়বী ধন সম্পদ পাওয়ার জন্য রিজিক পাওয়ার জন্য দোয়াটি তিনবার পাঠ করবেন মাত্র মনোযোগ সহকারে আপনারা পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক একবার পাঠ করলাম আরেকটি কথা বলছি এই দোয়াটি পাঠ করে একজন সাহাবী অনেক বড় ধনী হয়েছে টাকা পয়সা দান করে কমাইতে পারে নাই অভাব অনটন ছিল একজন চুক্তিবদ্ধ গোলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল ও আলী আমি গরিব মানুষ আমি অভাব অনটনের মধ্যে আছি টাকা পয়সা নাই খাদ্যদ্রব্য নাই পোশাক আশাক নাই খুবই সমস্যার মধ্যে আছি আমি চলতে ফিরতে পারি না হযরত আলীর কাছে সাহায্য চাইলেন সাহায্য দাও টাকা পয়সা দাও খাদ্য দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে আমি খাদ্য কতক্ষণ দেব এর চেয়ে ভালো নবীজির শিখানো একটি দোয়া তুমি পাঠ করো যে দোয়াটা পাঠ করলে তোমার পাহাড় পরিমাণে ঋণ আল্লাহ পরিশোধ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের দরজাকে খুলে দিবে তোমাকে ধনী বানিয়ে দিবে সেই লোকটাকে এই দোয়াটা শিখিয়ে দিল শিখিয়ে দেওয়ার পর সেই লোকটা যখন এই দোয়াটার আমলটা করলো এত বেশি ধনী হয়েছে টাকা পয়সাগুলো দান করেও সেই টাকা পয়সাগুলো কমাতে পারে নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল কয়েকদিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি খবর তোমার তোমার সঙ্গে তো আর কোনো সাক্ষাৎ হয় না কি অবস্থা তোমার সেই লোক বলল ও আলী আপনি নবীজির দোয়াটা শিখিয়ে দিয়েছেন দোয়াটা পাঠ করে আমি এত বেশি টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি আলী দুই হাতে খরচ করেও আমি টাকা পয়সাগুলো শেষ করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে আমাকে ধনাট্য ধনী বানিয়ে দিয়েছে সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য এই দোয়াটা পাঠ করুন তিনবার একবার পাঠ করে ফেলেছি তিনবার পাঠ করুন আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এভাবে গায়বী ধন সম্পদ পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার অভাব অনটন দূর হওয়ার দোয়াটা তিনটি বার পাঠ করার পর নেক আশা পূরণ হওয়ার জন্য আপনি ইসমে আজমের ছোট্ট একটি দোয়া আছে আল্লাহর নবী
আল্লাহর কসম করে বলেছেন যে এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া এই দোয়াটা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে আমার উম্মতেরা আর সেই ইসমে আজমের দোয়াটা তিনবার পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি দেখে দেখেও পাঠ করতে পারবেন তবে সহি শুদ্ধ করুন আল্লাহুম্মা ইন্নি আসআলু بأني أشهد أنك لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সর্বশেষ পাঠ করছি اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সর্বশেষ আপনারা জান্নাত ওয়াজিব হওয়ার জন্য এই দোয়াটা তিনবার পাঠ করবেন নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন এই দোয়াটার আমল করলে আমার সঙ্গে একবার পাঠ করবেন এখন জান্নাত ওয়াজিব হয়ে যাবে একবার পাঠ করলেই যদি আপনি প্রতিদিন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করতে পারেন অর্থাৎ ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার নবীজি ওয়াদা করেছেন আমি আমার উম্মতদেরকে হাতে হাত ধরে জান্নাতের মধ্যে পৌঁছে দেব তাহলে অবশ্যই এই দোয়াটি কমপক্ষে তিনটি বার আমলটি করার সময় পাঠ করবেন এভাবে রাদিতু বিল্লাহি রাব্বাও وبال اسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا اكبر رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا সর্বশেষ رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ আবারো ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আমলটা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ গায়বী ধন সম্পদ দান করো আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ জান্নাতে যেতে পারি সেই তাওফিক দান করে দাও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে ১০০% ওর কবুল মঞ্জুর হয়ে করে নেবে দোয়াগুলো আপনার কখনো বৃথা যাবে না তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকে হয়তো ভুলে গিয়েছেন আমলটির কথা আমি
ছোট্ট করে বলে দিচ্ছি আবারও, রবিবার দিন অথবা রাত যদি আপনারা এই ছোট্ট আমলটি করতে পারেন, এক নাম্বার মনের আশা পূরণ হবে, দুই নাম্বারে গায়েবী ধন সম্পদ পাবেন, তিন নাম্বারে জান্নাত ও আজীব হয়ে যাবে। আমলটি করবেন রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় অজু করে পবিত্র একটি জায়গায় বসে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ শরীফ এতটুকু পর্যন্ত 11 বার পর্যন্ত পাঠ করবেন, এবং দুই নম্বরে গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য দোয়াটা আপনারা 3 বার পাঠ করবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে আপনারা 3 নম্বরে নেক আশা পূরণ হওয়ার, মনের সমস্ত আশাগুলো পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটা 3 বার পাঠ করবেন। ইসমে আজম দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 নম্বরে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার, জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা 3 বার পাঠ করবেন। দোয়াটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। 5 নম্বরে সর্বশেষ 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করবেন। সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ, তারপর গায়েবী ধন সম্পদ দোয়াটা 3 বার, তারপর নেক আশা পূরণ হওয়া দোয়াটা 3 বার, নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়াটা 3 বার, ইনশাআল্লাহ সর্বশেষ 11 বার দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই মহান গুরুত্বপূর্ণ নবীজির শিখানো দোয়াগুলো অবশ্যই আজকে রবিবার দিন অথবা রাতে আমল করবেন, আর আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আর মনের আশা পূরণ হবে, গায়েবী ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আপনাদের সকলকে এই সহজ আমলটি দেখে দেখে করার হইলেও তাওফিকে দান করুক। একটি কথা মনে রাখবেন, যত আমল আমি বলে থাকি প্রত্যেকটি বাংলাতে উচ্চারণ দিতে চেষ্টা করি, আপনারা দেখে দেখে আমল করলে আরো বেশি সওয়াব হবে, কারণ দেখে দেখে আমল করলে, দেখে দেখে কোরআন পড়লে, দেখে দেখে কষ্ট করে পড়েছেন, এই জন্য একটি সওয়াব পড়ার কারণে আরেকটি সওয়াব ডাবল সওয়াব পেয়ে যান। এই জন্যে ঘাবড়াবেন না, বাংলা উচ্চারণটা দেখে দেখে পড়বেন আর আমার সঙ্গে সহি শুদ্ধ কয়েকটি বার করবেন, ইনশাআল্লাহ তাহলেই হয়ে যাবে। অথবা আপনি আমার ভিডিওটাকে ওপেন করে আমার সঙ্গে সঙ্গে আমলটি করতে পারেন, দোয়াগুলো যতবার পাঠ করেছে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনেরা, আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মধ্যে সর্বদা প্রতিদিন ভিডিওগুলো আপলোড করা হয় আমলের, এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন তাওবা পাঠ করে একসঙ্গে কান্না করে নিষ্পাপ হওয়া হয়, কারণ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি তাওবার দোয়া আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেই, আমার সঙ্গে আপনারা পাঠ করেন, আমি লাইভের মধ্যে আসি। এই জন্যে এখনো যারা আমাদের নামাজ শিখুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আমরা নিষ্পাপ হয়ে যাব, আল্লাহর জন্যে আধা ঘন্টা সময় ছেড়ে দিয়ে কান্নাকাটি করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।